ভাই যান কত টাকা দেন। এই এখানে কি যাও, হ্যাঁ কাম কই দিয়া খাইতে পারো না, ওটা অন্য জায়গায় যাও। আচ্ছা দুদিন ধরে কিছু খাই নাই, কত টাকা দেন? টাকা দেন, দুদিন ধরে কিছু খাই নাই। বেটা কর্ম করে খাইতে পারিস না, সকাল তো হয়ে গেল, রাতে তো কিছু খাই নাই, দেখি কিছু পাওয়া যায়নি। ভাই যান কিছু খাবার দেন। পকেটে টাকা আছে? টাকা নাই তাহলে যাও, খাওয়া নাই দেন না ভাই যান কিছু খাবার। সব ঝামেলা যাও, ওখান থেকে যাও, খেতে পারে এই ছেলে শুনো তো, কি হয়েছে তোমার, রান্না করতেছো কেন? আমি দুদিন থেকে কিছু খাই নাই। তোমার বাবা মা নেই? বাবা মা নাই চাচা। থাকো কোথায়? রাস্তায়, আমি থাকি রাস্তায়, আমার বাসা। ও আমার তো এই দুনিয়ায় কেউ নেই, আমি তো একাই থাকি। আমার সঙ্গে যাবা, থাকবা, তোমার খাওয়াবো দাওয়াবো পড়াবো। যাব। আজ থেকে তোমার নতুন পরিচয় শুরু হলো, তুমি আমার ছেলে। এই ছেলেটা ওখানে কি চাই, কি দেখতেছো তুমি? টাকা আছে?
পকেটে নাই টাকা, আবার এখানে খাইতে আসছিস, যা এখান থেকে যা। তোমার কি হয়েছে? আমি খাবার চাইলাম, ঢাককে ফেলাই দিল। ভাই আপনি কি মানুষ? গেল বাচ্চাটাকে ফেলে দিলেন। তো অনেকেই তো মাসে যায় ভাই, এর থেকে আপনি থাকলে বুঝতে দিন পুজোর কি খেলা। এর যত কিছু হবে বিল আমি দেন। তোমার মা বাবা নাই, তুমি আমার সাথে যাবা? বাবা আসবো? এ বাবা, আমি আসো বাবা। বাবা এই ছেলেটা কে? বাবা আমারই মতন, ওই টিমও পথের ছেলে। তুই ভালো কাজ করছিস বাবা, তুই মহান কাজ করছিস। আমি তো বৃদ্ধ মানুষ, আর কয়দিন বাবা আসবো? বাবা একে দেখে রাখিস, বাবা একে দেখে রাখিস। আসুন আমরা সবাই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিব। একটি কথা মনে রাখবেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, জীবন জীবনের জন্য।